নমস্কার বন্ধুরা, আমি গোপা মল্লিক, ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমার বোনের আইবুড়ো ভাতের জন্য কিছু আয়োজন করা হয়েছে, ও এখনো আসেনি, এসে পৌঁছায় নিয়ে আসবে। তো ততক্ষণে আমি সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। রান্নাবান্না তো আজকে স্পেশালি কিছু আছেই, ওর পছন্দের আমাদের পছন্দের সব কিছু মিলেমিশেই আজকে জমজমাট একটা খাওয়া দাওয়া চলবে। আর যা রীতিনীতি আছে সেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখতে থাকুন আজকের ব্লগে কি কি হতে চলেছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি আর সমস্ত রান্নার জোগাড় টোগাড় শুরু হয়ে গেছে। কি কি হয়েছে চলুন আগে দেখে নিই। এখানে ছোলার ডালটা হয়ে গেছে সকালের টিফিনের জন্য, এখানে লুচি ভাজবো, আর এখানে মুগ ডাল সেদ্ধ করতে দিয়েছি, এখানে ময়দা মাখা হয়ে গেছে, লুচি হবে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এত কিছু সকালবেলা উঠে করা সম্ভব না, সেহেতু আমি কি করেছি রাত্রিবেলা সমস্ত কিছু কেটে রেখেছি, রাত্রি কি বিকেল থেকে সমস্ত কেটে বেটে সমস্ত রেডি করে নিয়েছি। তো চলুন এক ঝলক দেখে নিই সেটা কি কি কেটে বেটে রেডি করেছিলাম। তারপরে সময় আসলে আসছি আবার আমি ফেরত, সঙ্গে থাকুন। এখানে লুচি ভাজা হচ্ছে আর এখানে ভাজা হয়ে গেছে এতটা। তো বাকিগুলোও ভেজে নি, বাকি এখানে এতটা রয়েছে। মনে হচ্ছে সময় এসছে, দরজায় আওয়াজ হলো, তো চলুন দেখে নেওয়া যাক আদৌ সময় এসছে কিনা। কে সোমা? হাই, তুমি আজ কেটে পড়ে এসছো কেন? মানে তোকে আবার পরে স্নান করে আসতে হবে। ওকে, এক কাজ করতিস, হাতে করে জামা কাপড় নিয়ে চলে আসতিস আর এখানে স্নান টান করে নিতিস। তা মাথায় থাকবে কেন? পিসিকে ডেকেছিলি? পিসি বলতে ওর পিসি হচ্ছে আমার মা, তো মারও আজকে নেমন্তন্ন। পিসি স্নান হয়ে গেছে? তো আমার এদিকে লুচি পুড়ে যাচ্ছে, আমি যাই ওই দিকটায়, তুই আয় সোমা। তো যাই হোক, এবার খাওয়ার সময় ফিরে আসছি, টিফিনটা খাবো, সময় চলে আসছে যখন ওকে দেবো, মেয়েকে ডাকবো, এই আর কি। এখানে পোস্ত, বাদাম, বাদামটা আমি থেতো করে নিয়েছি, দিয়ে লাল শাক রান্না করব। লাল শাকটা নাকি যে কোনো কাজে শুভ, ওটা কেটে ধুয়ে রেখেছি, আর হচ্ছে তো সেই কারণে শাক ভাজাটা রাখছি। শাকটা হতে যেহেতু একটু টাইম লাগে, ততক্ষণে কী করব আমি সবাইকে টিফিনটা দিয়ে দেবো। তো এখানে মহারানী আজকে প্লেটে নাকি খাবে না, মানে ও নাকি আজকে খুব স্পেশাল। সে হ্যাঁ, অবশ্যই অবশ্যই, 100 বার আপনার জন্যই আজকে সব কিছু, 100 বার। হ্যাঁ ঠিক ঠিক, তাই আজকে ওনাকে প্লেটে চা দিতে হবে। আর আপনার আমার বন্ধুদেরকে কিছু বলার আছে? বলুন বলুন। দিদি না থেকে তাকে বাড়ি বাড়ি গিয়ে আইবুড়ো ভাত খেয়ে আসবে, মানে মানে কাউ যদি দিদি এরকম রান্না করে খুলে বসে। ও আচ্ছা, মানে কারুর দিদির যদি এরকম রান্নাঘর না থাকে তবুও কি করবে, পাড়ায় পাড়ায় গিয়ে খেয়ে আসবে? ও আচ্ছা, আমার বাড়িতে চলে আসো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ অ্যাডভাইস করবার জন্য। তা আপনি চাটা শেষ করুন। হ্যাঁ তো ঠান্ডা করে খান, আস্তে ধীরে খান। তো এই চলতে থাকবে আজকে সারাদিন, হাসি মজা টুকিটাকি এই ধরনের খুমসুটি চলবে সারাদিন। তো কি করবো আমি এখন, রাঁধবো কি বেনারসি পরে রাঁধবো? নাইটি পরে কেন, এটা তার থেকে তো ভালো আছে। ও এই জামাটা তোর পছন্দ না, ঠিক আছে দুপুরবেলা চেষ্টা করবো অন্য কিছু পরার। তো চলে এসেছি আমরা এখানে জলখাবার নিয়ে, জলখাবার তো হয়ে গেছে, কখন এলাম এখন খেতে, 10টা প্রায় বেজে গেছে।
তো ওনার বিশেষ শরীরটা আজকে ভালো নেই, অনেক খাওয়া দাওয়া হচ্ছে, তো পেটটা হতে একটু প্রবলেম করছে। তো যাই হোক, ওর জন্য দুটো লুচি দিয়েছি। তো এখানে রয়েছে সোমার খাবার, এখানে রয়েছে আমার খাবার। আর আরেকটা কথা বলি, বাঙালিদের তো নিয়ম আছে, কি বলে, যে যার জন্য অনুষ্ঠান তার জন্য পায়েস রান্না করলে আগে তুলে রাখতে হয়। তো আমিও ওর জন্য তুলে রেখেছি বাটিতে দুপুরবেলার জন্য আলাদা করে, আর এখানে অল্প একটু দিয়েছি। অনেক বেলা হয়েছে, আমি ভাবছি আমি পুরোহিত নিয়ে গিয়ে। আর একটা কথা বলি, যাদের জন্য এত দেরি করলাম খেতে, আমার মা আমার মেয়ে, তারা এখনো কেউ এসে পৌঁছয়নি। আর দেরি করলে দুপুরের খাওয়াটা মাটি হয়ে যাবে, সুতরাং খেয়ে নি আমি আর সোমা। খেতেও শান্তি নেই, পটল পুড়ে যাচ্ছে, পটল না আলু। তো যাই হোক, জলখাবার শেষ করে একেবারে রান্না বান্না সেরে দুপুরবেলা ফিরে আসছি। কি কিছু বলবি? খাওয়া বন্ধ করে এখনো বসে আছিস? খাচ্ছি। টাটা টাটা। চোখ বন্ধ করবে? আমাকে চোখ বন্ধ করতে বলেছে কেন? আজকে সোমার কি বলে ওটাকে আই বুড়োবার, আর আমার গিফট এসে গেল, সোমা দেয়নি আমার মেয়ে দিয়ে। খুব সুন্দর হয়েছে এটা। এটা সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন টাইটানের এমনি গোল্ডেনে একটা ঘড়ি কিনেছিলাম, তখন ও দোকানে দেখেছিল রাগা, যেটা রাগা তখন আমাদের অকাতের বাইরে ছিল, তখন ও আমাকে বলেছিল মা তোমাকে আমি একটা কিনে দেবো। আজকে এটা দেখে আমার মনে পড়ছে, আজকে পেরেছে আমার মেয়েটা, দেখতে কি খুশি তো আর কিছু হতে পারে না, আমার এমনিতেই হয়ে যাবে এটা। আমাকে কতটা ভালো লাগছে সেটা কথা না, কুড়িটা করতে আর এই পাশটা পুরো ব্রেসলেট এর মতো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তো আমি এখন বাকি রান্নাগুলো কমপ্লিট করব, করে নিয়ে একদম খাওয়ার সময় ফিরে আসছি। তো অলরেডি 12:30 বেজে গেছে, এখনো ঘেমে নিয়ে আমি অস্থির, এখনো রান্না কমপ্লিট করতে পারিনি। তো প্রায় হয়ে আসছে, ভাজাভুজিগুলো এখন বাকি। তো দেখাই চলুন কি কি রান্না করে উঠতে পারলাম এখনো অবধি। এখানে চিকেন হচ্ছে, এখানে ডাল হয়ে গেছে, এখানে হচ্ছে চিংড়ি পটল, আনারসের চাটনি, এখানে রয়েছে পনির মাখানা, রেডি হয়ে গেছে মানে প্রিপেয়ার্ড হয়ে গেছে, কি বলে এটাকে, কাতলা ভাপা। এখন বসাবো এটাকে, আর যা যা ভাজা ভুজি আছে সেগুলোকে করব। ব্যাস, তাহলেই আজকের মতো রান্না কমপ্লিট।
তোমাকে বাজাজ তেল দিয়ে মালিশ করে দিব। কুলে দেখবে যতদূর পারবো আর এই কদিনের মধ্যে দেখছি চেষ্টা করে কি কি আরো খাইয়ে দেওয়া যায়।
তারপরে তো কাছের থেকে কাছে খুব একটা দূরেও না, তখনও খাইয়ে দেওয়া যাবে। আমি চলে আসবো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা টাটা। করতো তুই পাঁচ থেকে টাটা করছিস কেন দিকা?